তো হ্যালো বন্ধুরা, কোচবিহার পাঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এলাম। আমি আপনাদের সঙ্গে ওমকার্তিক বর্মন এবং আপনারা দেখছেন আমার ওয়াইটি ওমকার্তিক চ্যানেল। তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়ে ওঠেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বন্ধুরা, আজকে নতুন করে কী বিজ্ঞপ্তি জারি করলেন, যে সেমিস্টার পরীক্ষাগুলি নিয়ে কী বলবেন আবার নতুন করে, তো আসুন দেখে নেওয়া যায়। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে। তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক কোচবিহার পাঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা নিয়ে কী বিজ্ঞপ্তি প্রকাশ করলেন। তো আজকের বিজ্ঞপ্তি হতে চলেছে, তো এখানে বলা হয়েছে আগস্ট মাসে চূড়ান্ত ফল প্রকাশের ভাবনা। এখানে আগস্ট মাসে আবার কিসের ফল প্রকাশ করবেন, যা চূড়ান্ত ভাবনা প্রকাশ করবেন। তো আসুন নিচে থেকে দেখে নেওয়া যাক কী ভাবনা ভাবছেন তারা, কিসের ফল প্রকাশ। আদৌ পরীক্ষা নিয়ে কোনো কিছু বলছেন না, তো যতদূর সম্ভব পরীক্ষা নিয়ে বলছেন। তো এখানে বলা হয়েছে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পর্বের ফল প্রকাশ করা হবে আগামী আগস্টের মধ্যেই। অর্থাৎ এখানে বলা হয়েছে স্নাতক অর্থাৎ বিএ এবং এমএ যে সেমিস্টার পরীক্ষাগুলি নেওয়ার কথা ছিল, তো সেই পরীক্ষাগুলি আগামী আগস্টের মধ্যেই প্রকাশ করা হবে যে কবে হবে ঠিকঠাক পরীক্ষাটা। তো এখানে বলা হচ্ছে যখন পরিস্থিতি ঠিকঠাক থাকলে আপাতত এমন চিন্তাভাবনা করছে কোচবিহার পঞ্চানন বর্মা কর্তৃপক্ষ। তো কোচবিহার পঞ্চানন বর্মা কর্তৃপক্ষ আপাতত এমনই ভাবনা ভাবছে। তো জানা গিয়েছে জুনের পর অর্থাৎ সব কিছু স্বাভাবিক হলে 15 থেকে 20 দিন সময় পেলেই পরীক্ষা শুরু করার ভাবনা রয়েছে। তো আপাতত সেটাই প্রথম লক্ষ্য, তো সেই বিষয়ে প্রস্তুত চলেছে। তবে পরবর্তী সরকার নির্দেশিকা এলে তা পরিস্থিতির ভিত্তিতে তা বদলেও যেতে পারে বলে জানা গিয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল কাদের সাফিলি বলেন যে চূড়ান্ত বয়সে পড়ুয়ারা কেউ বিএড নেট সহ বিভিন্ন প্রস্তুতি নেবে, তাই তাদের ক্যারিয়ারের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো জুনে আর কড়া বিধিনিষেধ জারি না হলে এবং হাতে 15 থেকে 20 দিন সময় পেলে আমরা চূড়ান্ত সেমিস্টারে পরীক্ষা নেব। তো আগস্টের মধ্যে তাদের ফল প্রকাশের বিষয়ে ভাবনা হবে। তো এখানে আরও বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায় বলেন যে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এ ধরনের চিন্তাভাবনা আপাতত নেওয়া হয়েছে। তো প্রসঙ্গত জুলাইয়ে শেষ দিকে হতে চলেছে কোচবিহার পাঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের সেমিস্টারের যে পরীক্ষাগুলি, সেই পরীক্ষাগুলি নেওয়ার কথা আছে। তো সে সময় স্নাতকোত্তর স্তরে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা কবে হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ পরীক্ষা হবে জুলাইয়ের মাসে, তো এই সময়ে জানা গিয়েছে। তো অপরদিকে স্নাতকোত্তরের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষাও তখন নেওয়া হবে বলে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ জুলাই মাসে নেওয়া হবে। আর জুনের পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক হলেই ফাইনাল সেমিস্টারে নেওয়ার লক্ষ্য রেখেছে কর্তৃপক্ষ। তো চূড়ান্ত পর্বে পড়ুয়াদের কেরিয়ার যাতে ব্যাহত না হয়, তো সে কথাই এখন ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো সূত্রে খবর জানা গিয়েছে যে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কন্ট্রোলারের আলোচনা হয়েছে। তো বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত অনলাইনে পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তো বন্ধুরা, এখান থেকে জানা গেল যে জুলাই মাসে সেকেন্ড এবং ফোর্থ সিক্স সেমিস্টার যে পরীক্ষাগুলি নেওয়ার কথা ছিল, তো সেই পরীক্ষাগুলি হতে চলছে। তো আগস্ট মাসে যে বাকি যে পরীক্ষাগুলি নেওয়ার কথা হবে, তো সেগুলির পরীক্ষা নিয়ে ভাবনা হবে আগস্ট মাসে। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী এরকম লাটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।